হ্যালো গাইডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব উনিশশো চুয়ান্ন সালে যুক্ত নির্বাচন যুক্ত গঠিত হয় উনিশশো সালে চারই ডিসেম্বর যুক্ত ফন্ডের দল ছিল চারটে এক হচ্ছে আওয়ামী লীগ মুসলিম লীগ কৃষক শ্রমিক লীগ নিজাম এ ইসলাম আর বামপন্থী গণতান্ত্রিক দল যুক্ত ফন্ডের প্রতীক ছিল নৌকা যুক্ত নির্বাচন হয় দশই মার্চ উনিশশো সাল যুক্তফান্ডের মোট আসন লাভ করে প্রাদেশিক পরিষদের দুশো তেইশটি যুক্ত মুখ্যমন্ত্রী হন এ কে ফজলুল হক শেখ মুজিবুর রহমান হন কৃষি বন সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী এবার আলোচনা করব সয়দা ঐতিহাসিক ছয়দা ঘোষণা করেন কে শেখ মুজিবুর রহমান কত তারিখে প্রথম ছয়দা ঘোষিত হয় পাঁচই ফেব্রুয়ারি উনিশশো সালে বিরোধী দলের সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয়দা উত্থাপন করেন তেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে কে প্রস্তাবের ভিত্তিতে সয়দা রচিত হয় লাহোর প্রস্তাবের ভিত্তিতে কোথায় ছয়দা ঘোষিত হয় লাহোরে ছয়দেবার প্রথম দফা কে ছিল সাহিত্য শাসন ছয়দাকে কী বলা হয় বাঙালি জাতির সনদ। দায় এবার আলোচনা করব আগরতলা ষড়যন্ত্র ষড়যন্ত্র দায়ের করা হয় কত তারিখে তিনি জানুয়ারি আগরতলা ষড়যন্ত্র কতজন পঁয়ত্রিশ জন শেখ মুজিব সহ আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ছিলেন শেখ মুজিবুর রহমান আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি হিসাবে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় কত তারিখে জানুয়ারি উনিশশো আটষট্টি সালে আগরতলা ষড়যন্ত্র মামলার দায়ের করা হয়েছিল কোন ইস্যুকে সামনে রেখে রাষ্ট্রদহিত আগরতলা ষড়যন্ত্র ফাঁস করে দেন আমির হোসেন আগরতলা ষড়যন্ত্র মামলার বিচারের জন্য বিশেষ আদালত বিচারপতি ছিলেন এস এ রহমান আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সাজেন জহরুল হককে গুলি করে হত্যা করা হয় পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে আগরতলা ষড়যন্ত্রের মামলার প্রত্যাহার করা হয় কত তারিখ বাইশে ফেব্রুয়ারি উনিশশো সালে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু ঘোষণা করা হয় তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন তোফায় আল আহমেদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু ঘোষণা করা হয় রেসকোর্স ময়দানে পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ করা হয় পাঁচই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশের নামকরণ করেন শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসাবে ঘোষণা করেন কে কত তারিখে আস আ আব্দুর রব তিনি মার্চ উনিশশো সালে এবার আলোচনা করব উনিশশো সত্তর সালের নির্বাচন পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন ঘোষিত হয় সাতই ডিসেম্বর সত্তর উনিশশো সত্তর সালের নির্বাচনে রাজনৈতিক দল ছিল চব্বিশটি আওয়ামী লীগের প্রতীক ছিল নৌকা উনিশশো সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগের পূর্ব পাকিস্তানের সাধারণ পরিষদের নির্বাচনে জয় লাভ করে উনিশশো সত্তর সালের নির্বাচনে জাতীয় পরিষদের আসন ছিল তিনশো তেরোটি আওয়ামী লীগ জাতীয় পরিষদে পায় একশো সাতষট্টি আসন প্রদেশিক পরিষদের আসন ছিল তিনশো দশটি উনিশশো সালে প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগের আসন সংখ্যা ছিল কতটি দুশো অষ্টানব্বইটি